হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকেই পুনরায় স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজ করছে 11ই জুলাই, 11ই জুলাই 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, সম্প্রতি কোন ই কমার্স কোম্পানি প্যাকেজিংয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করলো। উত্তরটি হয়ে যাবে ফ্লিপকার্ট। অপশন এ হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। ডিটেলসে যাচ্ছি, ফ্লিপকার্ট কবে স্থাপিত হয়, 2007-এর অক্টোবরে ব্যাঙ্গালোরে। বর্তমান সিইও হচ্ছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। ফ্লিপকার্টের প্রধান কার্যালয় অবস্থিত ব্যাঙ্গালোরে এবং ফ্লিপকার্টের প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ওয়ালমার্ট। তোমাদের জন্য ওই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে, ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা কারা আমাকে কমেন্ট করে জানাবে, ফ্লিপকার্টের ফাউন্ডার্সদের নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দিকে, কোন দল সম্প্রতি 2021 কোপা আমেরিকা জিতলো। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আর্জেন্টিনা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আর্জেন্টিনা সম্প্রতি ব্রাজিলকে ফাইনালে 1-0 হারিয়ে কোপা আমেরিকা 2021 জিতেছে। আর এই বছর কোপা আমেরিকার 47তম এডিশনটি আয়োজিত হয়েছিল, যেটি অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। নেক্সট, স্যাম শ্রীনিবাসন নিম্নের কোন ব্যাংকের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ফেডারেল ব্যাংক। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ফেডারেল ব্যাংকের এমডি এবং সিও পদে পুনরায় নিযুক্ত হয়েছেন স্যাম শ্রীনিবাসন। ফেডারেল ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত কেরালার কোচিতে। প্রতিষ্ঠাতা হচ্ছেন কেপি হরমিস এবং ফেডারেল ব্যাংক স্থাপিত হয় 1931-এর 23শে এপ্রিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, কোথায় বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল চালু হলো, অর্থাৎ কোন দেশে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড স্কুল চালু হলো। উত্তরটি হয়ে যাবে মালাউই। অপশন সি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা আশা করি ছবিতে দেখতে পাচ্ছ, ওই স্কুলের ছবি এখানে দিয়েছি। মালাউইয়ের ক্যাপিটাল হচ্ছে লিলংওয়ে, কারেন্সি হচ্ছে মালাউয়ান কোয়াচ এবং বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন লাজারস চাকোয়েরা এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সুধাংশু মিত্তল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সুধাংশু মিত্তল পুনরায় খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছেন এবং এক্ষেত্রে MS ত্যাগী খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1955 সালে এবং এর প্রধান কার্যালয় অবস্থিত দিল্লিতে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, সুবীর সিং সান্ধু নিম্নের কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি। তাহলে SS সান্ধু সম্প্রতি উত্তরাখণ্ডের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। উত্তরাখণ্ড রাজ্যটি স্থাপিত হয় বা গড়ে ওঠে 2000 সালের 9ই নভেম্বরে। বর্তমান রাজ্যপাল হচ্ছেন বেবি রানী মৌর্য। উত্তরাখণ্ডের ক্যাপিটাল হচ্ছে দেরাদুন এবং গাইরসাইন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উত্তরাখণ্ডের হিন্দি এবং উত্তরাখণ্ড হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসকে রাঘবেন্দর সিং চৌহান। তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে, উত্তরাখণ্ডের বর্তমান চিফ মিনিস্টারকে আমাকে কমেন্ট করে জানাবে, উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে, ভূমধ্যসাগরে ভারত ও কোন দেশের মধ্যে নৌ অভ্যাস আয়োজিত হলো। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইটালি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি ভূমধ্যসাগরে ভারত ও ইটালির মধ্যে নৌ অভ্যাস আয়োজিত হলো। ইটালির ক্যাপিটাল কি আমরা সবাই জানি, রোম। কারেন্সি হচ্ছে ইউরো। আর ইটালির বর্তমান রাষ্ট্রপতি পদে রয়েছেন সার্জিও ম্যাটারেলা। বর্তমান প্রাইম মিনিস্টার হচ্ছেন মারিও দ্রাঘি এবং ইটালির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ইটালিয়ান। নেক্সট, সম্প্রতি প্রকাশিত দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডেফিনেট দ্য বুদ্ধ বইটির লেখককে। এক্ষেত্রে একটি বইয়ের নাম বলা হচ্ছে, বইটির নাম হচ্ছে দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডেফিনেট দ্য বুদ্ধ। এই বইটির লেখককে। উত্তরটি হয়ে যাবে জয়রাম রমেশ। অপশন ই হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। বইয়ের কভার পেজ ছবি এখানে দিয়েছি। তাহলে সম্প্রতি ইন্ডিয়ান ইকোনমিস্ট অ্যান্ড পলিটিক্যাল লিডার জয়রাম রমেশের লেখা দ্য লাইট অফ এশিয়া দ্য পোয়েম দ্যাট ডেফিনেট দ্য বুদ্ধ বইটি প্রকাশিত হয়েছে, যে বইটি প্রকাশ করেছে প্যাঙ্গুইন র্যান্ডম হাউস। নেক্সট, ICC ওমেন্স ODI র্যাঙ্কিংয়ে কোন ব্যাটসম্যান সবার শীর্ষে রয়েছে। বর্তমানে ICC ওমেন্স ODI র্যাঙ্কিংয়ে কোন ব্যাটসম্যান সবার শীর্ষে রয়েছেন। উত্তরটি হয়ে যাবে মিতালি রাজ।
অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের মিতালি রাজ বর্তমানে আইসিসি ওমেন্স ওডিআই র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে সবার শীর্ষে রয়েছেন এবং মিতালি রাজ বর্তমানে ভারতের টেস্ট এবং ওডিআই টিমের ক্যাপ্টেন এবং বর্তমানে ওমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে উনি সর্বোচ্চ রান স্কোরার এবং উনি 2013-তে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং 2015-তে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন নম্বর 10 এবং আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্য ভারতের রেল মানচিত্রে যোগ হল? উত্তরটি হয়ে যাবে মণিপুর। অপশন সি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের আপনি মণিপুরের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে মণিপুর। তাহলে সম্প্রতি মণিপুর ভারতের রেল মানচিত্রে যোগ হয়েছে। মণিপুর রাজ্যটি গড়ে ওঠে 1972-এর 21শে জানুয়ারি। রাজধানী হচ্ছে মণিপুরের ইম্ফল। বর্তমান রাজ্যপাল হচ্ছেন নাজমা হেপতুল্লা। চিফ মিনিস্টার হচ্ছেন মণিপুরের এন বীরেন সিং এবং মণিপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মণিপুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, এখনই জয়েন হয়ে যাও। ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর ভিডিওটি ভালো লাগে তাহলে কী করবে, ভিডিওটি প্লিজ একটি লাইক করবি এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবি। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।